আমার এই অডিও বার্তাটা আপনাদের কাছে যাওয়া দরকার আছে। তার কারণ হচ্ছে, দিশানি আজ ফোন করেছিল, ওর সমস্ত মানে ধন্যবাদ আমাকে জানিয়েছে। তার কারণ ওর বিয়ে হয়েছে, এবং বিয়ে যার সাথে হয়েছে একজন অ্যাডভোকেট, এবং কল রেকর্ডিং আপনাদেরকে আমরা শোনাচ্ছি, এরপরেই আমার কল রেকর্ডিংটা শুনতে পাবেন, এবং সেটা আমি আমার নিজের চ্যানেলেও পোস্ট করেছি। একই ভালো অ্যাডভোকেট ছেলের সাথেই বিয়ে হয়েছে, নাম তার সৌরভ, এবং অত্যন্ত অত্যন্ত অমায়িক ছেলে, যে সমস্ত কিছু জেনে বুঝে, এবং এগুলো যে ছোট ছোট বাচ্চা বয়সের যে ছোট ছোট ভুল, সেগুলোকে আমরা রেকটিফাই করে, যে আমাদের কাজ হচ্ছে জীবনকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, সেই চেষ্টাটা করার জন্য সৌরভের মতো একজন অ্যাডভোকেটের সাথে দিশানির বিয়ে হয়েছে, এবং ডেফিনেটলি একটা সম্ভ্রান্ত পরিবারে বিয়ে হয়েছে। এবং সুতরাং দিশানি সম্বন্ধে আসতে চাই, কারণ মেয়েটি অনেক ছোট বয়স থেকে অনেক অত্যাচার, অনেক কঠিন কঠোর বাস্তবের মধ্যে দিয়ে গেছে, কিন্তু কোনো শান্তি পায়নি। অর্থাৎ তার জীবনটা কিন্তু অনেক মানে উতার চড়াও এসছে, এবং আস্তে আস্তে সেই মেয়েটিও যে বুঝতে পেরেছে যে তার জীবনটা সত্যি একটা নিশ্চিত জীবন ছিল না, এবং তার জীবনে নিশ্চয়তা থেকেও বড় কথা যেটা ছিল না, সেটা হচ্ছে যে তার সোশ্যাল মিডিয়াতে তার যে চরমতম বদনাম হয়ে যাওয়া, এবং আমরাও তাকে অনেক কাউন্সিলিং করে চেষ্টা করছিলাম, তখন কোথাও রাগ জিদ কষ্ট থেকে মেয়েটি বারবার বেরিয়ে আসতে পারছিল না, কিন্তু এই মেয়েটি অত্যন্ত ট্যালেন্টেড মেয়ে, এবং সে ধীরে ধীরে বেরিয়ে গেল, এবং এটাই হচ্ছে একটা শিক্ষার গুণ, যে সত্যি সেই মেয়েটি বুঝতে পেরেছে যে আমার বাবা মায়ের সাথে সাথে আমার জীবনটাও একটা সুনিশ্চিত ভবিষ্যতে দরকার। এবং তার জন্য যে এত সুন্দর একটি ছেলেকে পছন্দ করেছে, যে ছেলেটি তাকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে আঁকড়ে রেখেছে, এবং কথা বলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ছেলেটির মধ্যে কতটা ট্যালেন্ট আছে। সে নিজেও সোশ্যাল মিডিয়া কিন্তু পছন্দ করে না, কিন্তু বইয়ের জন্য সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা ধরে দিচ্ছে, সে কি ভিডিও করবে। যদিও দিশানি কটা দিন একটু লিগাল প্রসিডিওরগুলো থেকে এগিয়ে যাক, এগিয়ে গেলেই কিন্তু দিশানি আবার ভিডিওতে ফিরবে, আশা করছি সমস্ত দেখতে পাবেন, এবং সাধারণ সুন্দর একটা জীবনযাত্রার মধ্যে দিয়ে দিশানিও যাতে এগিয়ে যাক, এবং তার ভবিষ্যৎ আরও ভালো হোক, সে আরও বড় ব্লগার হোক, আরও বড় ইউটিউবার হোক, সেটাই আমরা চাইবো। আর তার সাথে সাথে যেটা চাইবো, সেটা হচ্ছে দিশানির বিরুদ্ধেও কিন্তু অনেক মিথ্যা মামলা হয়েছে, সেগুলো যাতে উইথড্র করে নেওয়া হয়, এবং তার যে প্রসিডিওর আছে তার সমস্ত জন্য আমরাও দিশানির পাশে থাকবো। আর আরও একটা কথা বলে রাখি, আমরা জলদি চুচড়া থানার উদ্দেশ্যে একটা অভিযান করব, সেই অভিযানের দিন আপনাদের সকলকে ডাক দেবো, আপনারা যেন অবশ্যই অবশ্যই এই দিশানির পাশে দাঁড়াবার জন্য আসবেন। তার কারণ চুচড়া থানাতেও দিশানির বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন যারা, তারা সতর্ক করার জন্যই আপনাদেরকে ডাকবো, এবং এটা একটা মাস পিটিশন হিসাবে আমরা জমা করবো, যাতে দিশানির আর কোনোরকমভাবে এই কেস কাছারির মধ্যে আর না জড়ানো হয়, এবং দিশানি যাতে সুন্দর জীবন কাটাতে পারে, তার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ করবো, সেই দিনটা প্লিজ সকলে এসে পাশে দাঁড়াবেন, এবং আশা করবো এই পাল ফ্যামিলিটির এগেনস্টে আমরা যা যা ব্যবস্থা নেবো সেটাও আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। আমি আপনাকে ফোন করছি, আপনি ব্যস্ত হয়ে গেছিলেন। হ্যাঁ, আমার ফোনটা একটু, আমার ফোনটা নর্মাল ফোন না, আর ট্যাপিং এ থাকে তো ওই জন্য ঢোকে না ফোন একদম। বলো কি বলছো। থ্যাংক ইউ সো মাচ, আপনার জন্য আমি আমার জীবনে এত ভালো একটা জীবন সঙ্গী পেয়েছি, ঠিক আছে, যে সব সময় প্রতি মুহূর্তে আমার পাশে থাকে, মানে আমার মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না যে আমি এত ভালো একটা মানুষকে পেয়েছি। তো আপনারা সবাই চেয়েছিলেন। তোমার কি রেজিস্ট্রিটা হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেজিস্ট্রি হয়ে গেছে। তারপর তোমরা তারাপীঠ ঘুরে এলে, পুজো দিয়ে এলে, তাই তো? তারাপীঠ ওই জন্যই পুজো দিতে গেছিলাম। আচ্ছা, তোমার বরের নাম সৌরভ, তাই তো? একটা কলকাতার নাম করা হাইকোর্টের একজন অ্যাডভোকেট, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে ভালো বর হয়েছে, এবং বর পুরো জীবন সাথী, খুব ভালো জীবন সাথী হয়েছে। আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের আশীর্বাদ, আর তাছাড়াও তো আছেই, আপনারা মানে অনেক বুঝিয়েছেন, আমি সবকিছুকে বেরিয়ে এসেছি। আমরা আমরা ভোজটা করব। বলুন কবে পার্টি নেবেন, বলুন। তোমার সোশ্যাল ম্যারেজটা কবে হবে, মানে তোমাদের ধুমধাম করে বিয়ে করবে? ম্যারেজটা একটু লেটে করব, কিন্তু রেজিস্ট্রিটা একটু মানে আগে করা হয়ে গেছে বলে রেজিস্ট্রিও একটা অনুষ্ঠান করার কথা আছে, তো সেটা সামনেই করব। আচ্ছা, তুমি কি মানে তোমরা এখন একসাথেই থাকছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে শোনা, আমার ভালো থাকো, আর তুমি আর এসবের মধ্যে তাহলে কোনো কিছুর মধ্যে না, আমি এসব কিছুর মধ্যে নেই আর থাকবো না। গুড জব, গুড জব। তাহলে তোমার বরের একটা গলাটা অন্তত শোনাও আমাদের, তোমার বরের সাথে একটু কথা বলি আমরা, একটু গলাটা তো শোনাও। বরের গলাটা একটু সাসপেন্স, একটু গলাটা অন্তত শোনাও আমাদেরকে, হালকা শোনাও। নমস্কার। নমস্কার সৌরভ বাবু, নমস্কার। আপনি তাহলে কলকাতার অ্যাডভোকেট নাম করা? আমি পুলিশের কাছ থেকে খবর পেলাম, ঠিক আছে, আমাকে বললো অত্যন্ত ভালো একটি ছেলের সাথে বিয়ে হচ্ছে দিশানির, তো তারপরেই আমরা জানতে পারলাম সমস্ত বিষয়টা। যাই হোক, সেটা দিশানির ভাগ্য যে আপনার মতো একটি ছেলেকে পেয়েছে, এবং সত্যি কথা বলতে কি, আমরা শুনছি দিশানির নামেও অনেকে নানা রকম ভাবে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছে, আমরা চেষ্টা করবো দিশানিকে বাঁচাতে, এবং দিশানির পাশে যাতে সকলে থাকে, আপনিও প্লিজ একটু আবেদন করুন। কোনোদিন করেও না সেটাই, এত দাবি, এত
এত কিছু চলছে প্রবলেম, থ্যাঙ্কস টু গড কি এত ভালো একজন জীবন সঙ্গী দিশানি জীবনে এসেছে এবং আপনাদের জীবন, না থ্যাঙ্কস টু ইউ অলসো, বিকজ এত ভালো করে একটা মানে সিচুয়েশনকে ওভারকাম করার জন্য এরকম একজন অ্যাডভোকেট এগিয়ে আসবে আমরা নিজেরাই অবিশ্বাস্য। মানে আমি জানি যে আপনি সমস্ত বিষয়গুলো সমস্ত কিছু জেনে বুঝে এবং এগুলো যে একটা বাচ্চা ছেলে মানুষই সেটাকে আপনি ভালোভাবে জেনে এবং সুন্দরভাবে দিশানির জীবনকে যে অ্যাকসেপ্ট করে সুন্দরভাবে গড়ে তুলছেন। আমরা চাইবো দিশানিকে নতুনভাবে আপনাদের দুজনকে ব্লগে দেখতে চাইবো, আপনাদের জীবন যাত্রা আমরা দেখতে চাইবো, সোশ্যাল মিডিয়া থেকে আমরা দূরে থাকতে চাইবো, এটা আমি আগে থেকে বলি। আর সোশ্যাল মিডিয়া সেটা আমি পছন্দ করবো না কারণ আমার প্রফেশনাল লাইফের সঙ্গে অনেকটা মিসম্যাচ করে, মানে তবু তো দিশানি অন্তত সোশ্যাল মিডিয়াটা না ছাড়ো কিন্তু ও যাতে ক্রিয়েটিভিটিটা দেখায়, একদমই তাই, ও যেটা প্রমোশন ভিডিও করে তারপর ওর যেটা ব্লগ সেগুলো তো ও করবেই ডেফিনেটলি আশা করবো, কিন্তু এখন একটু পয়সা দিন কিভাবে ভিডিও করলে ভালো লাগবে সবকিছু আমাকে ডিসাইড করে দেয়। তাহলে একটা এডুকেটেড ছেলের এই কোয়ালিটিটাই তো দরকার ছিল, মানে আমাদের সকলের এটাই দরকার ছিল, তোমার জীবনে একটা এইরকম সুন্দর ছেলে আসুক। যাই হোক, তোমার মা বাবাকে বলো আমাদের তরফ থেকে পার্টির অপেক্ষায় থাকলাম, মানে আমরা খাওয়া দাওয়াটা নেমন্তন্নটা আর কি পেট পুড়ে চাই আর কি সেটা আশা করলাম, ভুড়ি ভোজ, এক্স্যাক্টলি ভুড়ি ভোজ। যাই হোক, আমরা আজকে সন্ধ্যাবেলাতে আমি ডেফিনেটলি চেষ্টা করব তার আগেই বা আমি অন্তত দিশানির জন্য বার্তাটা দেব সকলের কাছে, প্লাস তার সাথে সাথে সমস্ত চ্যানেলগুলোকে বলবো যে দিশানিকে সাপোর্ট দিন, কারণ অনেকে দিশানির বিরুদ্ধে মিথ্যা মামলা করার চেষ্টা করছে। আমিও দিশানির প্রতি রাগ দেখিয়ে তার চ্যানেল হোল্ড করিয়ে যে কেস করেছি পরবর্তী দিনে ডেফিনেটলি চেষ্টা করব যাতে করে সমস্ত কিছু থেকে দিশানি যদি বেরিয়ে যায় ডেফিনেটলি আমিও চেষ্টা করব দিশানির কোনো কিছু আর যাতে আমরা না কোনোভাবেই দিশানিকে টানি আর দিশানির জীবনটা আরও সুন্দর হোক, কারণ এই সুন্দর ছেলে মেয়েগুলো জীবনগুলো ভালোভাবে তৈরি করার দায়িত্ব আমাদের সকলের। তো থ্যাংক ইউ সৌরভবাবু, আপনার মতো একটা মানুষ যাতে ওর জীবনে এসছেন এবং ওর জীবনটাকে আরও সুন্দর করে দিন আমরা সেটাই দেখতে চাই, এবং দিশানি আরও ভালো ভালো ব্লগ করুক, প্রমোশনাল ভিডিও করুক, এই কটা দিন একটু ওভারকাম করতে হবে সিচুয়েশনগুলো একটু আমরা ইয়ে করে নিই, যাই হোক অনেক অনেক ভালোবাসা সোনাকে, অনেক ভালোবাসা, ভালো থেকো আর দেখা হচ্ছে খুব জলদি, দেখা হবে একদম একদম, থ্যাংক ইউ, ভালো থেকো সোনা। থ্যাংক ইউ সো মাচ আপনার জন্য, আমি আমার জীবনে এত ভালো একটা জীবন সঙ্গী পেয়েছি, ঠিক আছে, যে সব সময় প্রতি মুহূর্তে আমার পাশে থাকে, মানে আমার মানে কি বলবো বলে বোঝাতে পারবো না যে আমি এত ভালো একটা মানুষকে পেয়েছি। তো আপনারা সবাই চেয়েছিলেন, তোমার কি রেজিস্ট্রিটা হয়ে গেছে? তো তাহলে ভালো বর হয়েছে এবং বর পুরো জীবন সাথী, খুব ভালো জীবন সাথী হয়েছে আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের আশীর্বাদ, আর তাছাড়াও তো আছেই আপনারা মানে অনেক বুঝিয়েছেন, আমি সবকিছুকে বেরিয়ে এসেছি। আমরা একটু অনুষ্ঠান করার কথা আছে তো।